بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে দিনের পথে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের দিনীভাই আজহারুল ওয়াহেদ ইক্রাটিভি স্টুডিও থেকে বরাবরের মতো আমাদের সাথে আছেন আমাদের প্রিয় উস্তাদ উস্তাদ আবদুল্লাহ বিন আব্দুল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন উস্তাদ আসল আলহামদুলিল্লাহ উস্তাদ আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা টপিকেই চলে যাব উস্তাদ আমরা সবাই জানি পৃথিবীতে আমরা অল্প সময়ের জন্য আসছি কেউ দশ বছর বিশ বছর ত্রিশ পঞ্চাশ ষাট বছরের বেশি আমাদের আয়ু হয় না তো আমার সবাই আমাদের একটা পার্পস আছে আমরা সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব পরপারে এবং আল্লাহ সুত আমাদেরকে পাঠাইছেন ওমা জিন্না আল ইনসা ইল্লা আলী আবুদুল একজন মুসলিম হিসাবে সামগ্রিকভাবে আপনি যে দেশেই থাকেন না কেন ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন বা একজন মুসলিম হিসেবে আমাদের ইসলামের পারপাসে যে কোন কোন জিনিস বেশি বেশি দরকার যে জিনিসগুলো আমাদের না করলেই না হয় সেটা হতে পারে যে আমাদের দিনের জ্ঞান আহরণ করা হতে পারে জানি না এটা অনেক বুঝতে পেরেছি আপনার প্রশ্ন মনে হচ্ছে এই জন্য জটিল প্রশ্ন করা দরকার আপনার মতো আলমদের প্রশ্ন করা দরকার আমরা চেষ্টা করবো যে কিভাবে আটকানো যায় আসলে মুসলমানদের যে সামগ্রিক অবস্থা যেটা আমরা অবলোকন করি সারা পৃথিবীতে তো অতীতের অন্য যে কোনো সময়ের চাইতে মুসলমানদের সামগ্রিক অবস্থা সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন অর্থনৈতিক বলেন খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এই জন্য আসলে ইমামদের এবং আলেমুলাদের বা যারাই মুসলিম আছে প্রত্যেক ব্যক্তিকে চিন্তা করা উচিত যে আসলে কী কারণে আমাদের এই অবস্থা এবং কীভাবে আমরা এটা থেকে উত্তরণ পেতে পারি তবে এটা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে মুসলমানদের উপর বিপদ সামগ্রিক বিপদ যে এর আগে আসেনি তেমনটা নয় বরং এর আগেও এসেছে যেমন আমরা যদি স্পেনের ঘটনা বলি যে মুসলমানদের সবচেয়ে বড় শান শওকতের ইতিহাস জ্ঞান এবং ঐতিহ্যের ইতিহাস সভ্যতা এবং উন্নয়নের ইতিহাস বিজ্ঞানের ইতিহাস যে স্পেন কেন্দ্রিক সেটা কিন্তু এমনভাবে আমরা সেখান থেকে বিতাড়িত হয়েছি যে একটা মুসলমানও সেখানে নেয় এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে তারপর আমরা যদি বলি বাগদাদের ইতিহাস আলাকুখা চিংগিস খানের ইতিহাস তারপরে যদি ক্রুসের ইতিহাস এগুলো কিন্তু সবগুলো মুসলমানদের এক একটা হৃদয় বিদারক পাঠ জাতিগতভাবে যে বাগদাদ শহরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করেছে হালাকুখা চিঙ্গিখা কল্পনা করতেও শুয়ে উঠে আর আমরা যারা ভারত উপমহাদেশ থেকে আসছি আমরাও কিন্তু একশো নব্বই বা দুইশো বছর আমরাও কিন্তু একটা অত্যাচার জুলুমের সময় পার করে এসেছি শাসন আমলের পরে এখন হয়তো আমরা আমাদের নিজেদের স্বাধীন দাবি করতেছি কিন্তু তারপর আমরা জানি যে সামগ্রিকভাবে সারা বিশ্বে মুসলমানের আসলে কোথাও স্বাধীন নয় সব জায়গায় হ্যাঁ সব জায়গায় এবং আমার কাছে আমি এই দেশে আসার আগে এটা এইভাবে রিয়ালাইজ করিনি এই দেশে আসার পরে এই দেশে যে মুসলমানেরা আছে তাদের অবস্থান সম্পর্কে আমি আগে বলেছি কিন্তু আপনি যে বলেন সামগ্রিক মুসলমানদের যে প্রবলেমটা ওইটা এই দেশে আসার পর আমি যেভাবে রিয়ালাইজ করেছি সেটা হচ্ছে দুইটা পয়েন্টে মুসলমানেরা গোলাম এখনও প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধান গোলাম এটা আমি যতটানা অনুভব করতে পারবো আপনি যতটানো অনুভব করতে পারবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তা দোকান তার চেয়ে বেশি অনুভব করবে সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বা মোহাম্মদ বিন সালমান তার চেয়ে বেশি অনুভব করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার চেয়ে বেশি অনুভব করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চেয়ে বেশি অনুভব করবে যখনই তারা চেষ্টা করবে মুসলমান এবং ইসলামের জন্য কিছু করার তখন তারা ফিল করবে যে তারা আসলে গোলাম তাদের করার কিছু নাই তাদের করার কিছু নাই এটা সামগ্রিকভাবে তারা গোলাম এটা আমার চাইতে যারা এরকম রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করবে তারা বুঝতে পারবে কী কী কারণে গোলাম দুইটা কারণে গোলাম এক অর্থনীতির কারণে গোলাম দুই জ্ঞান বিজ্ঞানের কারণে গোলাম জ্ঞান বিজ্ঞান এমন একটা জিনিস যেটা মুসলমানদের হাতে যখন জ্ঞান বিজ্ঞান ছিল তখন মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানকে কুক্ষিগত করেনি এটা মুসলমানদের স্বভাব নয় মুসলমানেরা হচ্ছে উদার জ্ঞানের দিক থেকে তারা জ্ঞানকে আল্লাহর দেওয়া সাদাকা মনে করে এবং মানুষকে বিতরণ করতে পারলে সাদাকায় জারিয়া মনে করে এবং মুসলমানেরা বিশ্বাস করে যে জ্ঞান ফি সাবিল্লা বিতরণ করতে হবে ফিরি বিতরণ করতে হবে তাহলে বাগদাদে যখন জ্ঞানের মার্কাজ ছিল স্পেনে যখন জ্ঞানের মার্কাস ছিল তখন কোনো ছাত্রের কাছে জ্ঞান শেখার জন্য টাকা নেওয়া হতো এরকম নজির পাওয়া খুব কঠিন আছে আর কাউকে জ্ঞান দেওয়ার জন্য জিজ্ঞেস করা হতো যে তুমি মুসলিম কিনা না নন মুসলিম কিনা এটাও কঠিন আছে সারা পৃথিবী থেকে যে যেখান থেকে আসছে মুসলমানেরা অকাতরে জ্ঞান বিতরণ করেছে কিন্তু দুঃখজনক কি জানেন মুসলমানদের কাছ থেকে যারা জ্ঞান নিয়ে এসেছে এবং এখন আজকের উন্নত পৃথিবীতে যাদের কাছে জ্ঞান আছে তারা জ্ঞান কেমনভাবে কুক্ষিগত করেছে যে তারা অ্যাকচুয়াল জ্ঞান তখনই দিবে যখন তার বিনিময়ে আপনি টাকা দেবেন ধন্যবাদ এবং সৌদি যদি বলে যে আমি আজকে গোটা সৌদি আরব বিক্রি করে দেবো আমাকে পারমাণবিক এবং কিভাবে তৈরি করতে হয় শিখাও শেখানো হবে না এটা হচ্ছে জ্ঞানের গোলামি জ্ঞানের দাসত্ব যখনই সে চাইবে যে আমার এরকম কিছু দরকার তাহলে ওদেরকে বলতে হবে যে ভাই কিছু বিমান পাঠাও আমরা কিনতে চাই কিছু অস্ত্র পাঠাও কিনতে চাইবেদ পাকিস্তানে একটা বিমান ক্রয় করেছিল সেই বিমান ঠিক কিভাবে করা হবে নষ্ট হয়ে গেলে সেই সার্ভিসটাও তাদেরকে দেওয়া হয়নি বলা হয়েছে বিমান পাঠাও আমরা সার্ভিস করে দিচ্ছি তার জন্য এটা একটা গোলামি জ্ঞানের গোলামি এটা যে যে দেশের রাষ্ট্রপ্রধান আছে তারা ফিল করবে যে আমরা জ্ঞানগত ভাবে গোলাম আছি যেটা মুসলমানদের কাছে যখন জ্ঞান ছিল তখন তারা কক্ষিগত করেন এখন যাদের কাছে আছে তারা এটাকে কক্ষিগত করে রেখেছে দিতে চায় না জ্ঞানকে দ্বিতীয় গোলামি হচ্ছে অর্থনৈতিক গোলামি শুধু অর্থনীতির কাছে ব্যক্তিগতভাবে আমরা যেমন গোলাম আমাদের রাষ্ট্র তেমন গোলাম শুধু অর্থনীতির কাছে আমাদের রাষ্ট্র গোলাম এই জন্য আমি সুদের উপর আমি যেহেতু এখন ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতেছি আমি যখন সুদকে ভিতর থেকে রিয়েলাইজ করেছি বারো রিয়েলাইজ করার চেষ্টা করব। তখন আমি এটাই মনে করি বা এটাই বলবো যে সুদ হচ্ছে পৃথিবীর প্রতিটা মানুষের জন্য অভিশাপ সাদা চামড়ার জন্য অভিশাপ কালো চামড়ার জন্য অভিশাপ ইহুদের জন্য অভিশাপ খ্রিস্টানের জন্য অভিশাপ সবার মুসলমানের জন্য অভিশাপ চাইনিজের জন্য অভিশাপ রাশিয়ানের জন্য অভিশাপ মুসলিমের জন্য অভিশাপ নন মুসলিমের জন্য অভিশাপ আমি এখানে প্রতিটি আদম সন্তানের জন্য সুদ হচ্ছে অভিশাপ তাহলে কেন সুদ চালু করা হয়েছে নির্দিষ্ট কিছু দেশের কাছে ক্ষমতাটা সেফ থাকে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে অর্থটা সেফ থাকে ফলত শুধু অর্থনীতি চলমান থাকার কারণে ওই নির্দিষ্ট কিছু দেশ বা নির্দিষ্ট কিছু ব্যক্তিবাদে পৃথিবীর বাকি সকল দেশ গোলাম পৃথিবীর বাকি সকল মানুষ গোলাম এই দুইটা রিয়েলাইজেশন আমি অনুভব করেছি যে মুসলমানেরা যেই দুই জায়গায় সামগ্রিকভাবে অধপতনের শিকার সেটা অর্থনৈতিক অধপতনের শিকার সামগ্রিকভাবে বিশ্বে তাদের অর্থনৈতিক কোনো শক্তিশালী অবস্থান তারা তৈরি করতে পারেনি দ্বিতীয়ত সামগ্রিকভাবে বিশ্বে তারা জ্ঞান বিজ্ঞানে এখনো সেরকম উপরে উঠতে পারেনি যে জায়গায় গেলে তারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে এই দুইটা জিনিস আমাদের জন্য জরুরি এই দুইটা জিনিস মুসলমানদের জন্য জরুরি তার পাশাপাশি ইমান থাকতে হবে কেন ইমান যদি না থাকে তাহলে আমার জ্ঞান আর আমার ওই অর্থ দিয়ে আসলে কোনো কাজ নাই সেই জ্ঞান আর অর্থ তো তাদের কাছেও আছে কিন্তু কোনো কাজ কেন হচ্ছে না তাদের কাছে ইমান নাই আমাদের ইমানের পাশাপশি যদি আমরা এই দুইটা জিনিস আমরা অর্জনের জন্য চেষ্টা করি এইজন্য মাঝে মাঝে হতাশা ফিল করি যে আমাদের যারা মুসলিম বিশ্বের নেতৃত্বশীল দেশ আছে তারা যখন তাদের সকল টাকা পয়সা টুরিজমের পিছনে ব্যয় করে হ্যাঁ টুরিজমে শর্ট টার্ম ইনকাম বেশি তুমি এখনি একটা দুবাই একটা টুরিজম স্পট বানিয়ে ফেললা সারা পৃথিবীর হাব হয়ে গেল দুবাই ঠিক আছে খুব দ্রুত ইনকাম আছে তাড়াতাড়ি ইনকাম আছে কিন্তু এটা একটা শোপিসের মতো এটা একটা শোপিসের মতো অস্থায়ী অস্থায়ী এটা যে কোনো মুহূর্তে তুরুপে মতো ভেঙে পড়বে তারা যদি এই ইনভেস্টমেন্টটা কেমনে মুসলমানদের সন্তানদেরকে কেমনে মুসলিম দেশগুলোকে জ্ঞান বিজ্ঞানে বিশ্বের টপ লেভেলে নিয়ে যাওয়া যায় নাসার মতো একটা গবেষণা সংস্থা কেন সৌদি নাই কেন দুবাইয়ের নাই বা কেন কাতারের নাই তাদের তো টাকা আছে তারা কেন এটা এরকম করার জন্য চেষ্টা করবে না বা জ্ঞান বিজ্ঞানের ওই রকম পর্যায়ে যাওয়ার জন্য কেন তারা চেষ্টা করবে এটা হলো আমার কোয়েশ্চেন মার্ক এখানে কিন্তু চায়না চেষ্টা করতেছে রাশিয়া চেষ্টা করতেছে আর আমাদের মুসলিম দেশগুলোর মাথায় কি ভূত চেপেছে আমি বাস ফুটবল বিশ্বকাপ আয়োজন করব ট্যুরিজমের জন্য উন্মুক্ত করে দেবো যাতে সারা বিশ্বের ইউরোপ আমেরিকারা সানবাদ করার জন্য এখানে আসে আর আমি তাদের কাছে টাকা নিব এটা আসলে শর্ট টার্ম কিন্তু এটা একসময় ভেঙে পড়বে সেই সময় তারাও যখন আফসোস করবে তখন আসলে ফিরে আসার পর তখন অনেক দেরি হয়ে যাবে তখন অনেক দেরি হয়ে যাবে ইসলামিক ফাইন্যান্সটা এখনকার যে সিচুয়েশনটা আমাদের ইসলামিক ফাইন্যান্সটা আপনি পড়ালেখা করতেছেন এটা কি কতটা ফলপ্রসূ হতে পারে মানে কতটা প্র্যাকটিক্যাল হতে পারে যখনই আমি বললাম যে সুদ পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য অভিশাপ তখনই পৃথিবীর প্রত্যেক মানুষ যদি একবার বুঝতে পারে যে ইসলামের অর্থনীতিটা কতটা ভারসাম্যপূর্ণ এবং কতটা সাম্যের নীতিকে অবলম্বন করে চলে এবং ইসলামী অর্থনীতিতে কিভাবে প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে এবং এই অর্থনৈতিক সিস্টেম পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে দয়া তখন অন্তত জাস্ট নিজেরা ভালো থাকার জন্য হলো মানুষ ইসলামের অর্থনীতি ধর্ম না গ্রহণ করুক কিন্তু ইসলামের অর্থনৈতিক সিস্টেমটা গ্রহণ করে কিন্তু আমরা সেটা এখনো পরিপূর্ণ পেশ করতে পারিনি বরং আমরা দুঃখজনক হলো মাইন্ড করবেন না আমরা কি করেছি জানেন আমরা কেমনে শুধু অর্থনীতিকে ইসলামাইজেশন করা যায় সেটার চেষ্টা করেছি শুধু অর্থনীতির বিপরীতে সম্পূর্ণ স্বাধীন ইসলামী অর্থনীতির সত্তা দাঁড় করানোর চেষ্টা আমরা করি এটা অনেক রিস্কি এটা করার জন্য অনেক শ্রম লাগবে অনেক সময় লাগবে অনেক হিম্মত লাগবে কিন্তু চেষ্টা করতে হবে কিন্তু আমরা ওই জায়গায় না করে যেটা সবচেয়ে সহজ সেটা কি শুধু অর্থনৈতিক ইসলামাইজেশন আমরা করেছি কনভেনশনাল ব্যাংকের সকল সিস্টেম ঠিক রেখে কেমনি সেটাকে ইসলামিক ব্যাংক করা যায় যাতে আমরা গ্রাহক দ্রুত পাই গ্রাহককে ভালো সার্ভিস দিতে পারি যেহেতু তাদের সাথে আমাদের টক্কর তাদের সাথে আমাদের প্রতিযোগিতা তখন আমরা ওই রাস্তাতেই চলে গেছি কিন্তু সেটাতে কি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে হয়তো কিছুটা হলেও অর্থনৈতিক নিয়মকানুন মানা হচ্ছে কিন্তু সামগ্রিকভাবে ইসলামী অর্থনীতির যে সুফল এটা আমরা পৃথিবীকে কোশ্চেন কালো দেখাতে পারবো না ততক্ষণ পর্যন্ত দেখাতে পারবো না যতক্ষণ না আমাদের ইসলামিক অর্থনীতির ভিত্তি থেকে সম্পূর্ণ একটা আলাদা সত্তা আমরা না দাঁড় করাই আমি এই এটা অনেক তাত্ত্বিক কথা এটা আসলে বিস্তারিত আলোচনা না না করে পারবো কিন্তু মৌলিক কথাটুকু বললাম যারা এর সাথে জড়িত তারা আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারবে উস্তাদ আমি একটা জিনিস এখানে মানে এই প্রশ্ন করতে যাচ্ছি আউট অফ দ্য বক্স থেকে একজন মুসলিমের দৃষ্টিকোণ থেকে বা যারা মনে করেন আমাদের মুসলিমদের মধ্যে মডারেট যারা যারা এই আপনার কথার সাথে হয়তো সহমত পোষণ করবেন না এটা থেকে এই 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 দৃষ্টিকোণ থেকে বলতে চাচ্ছি যে আপনি বলতেছেন যে তাদের যে ফাইন্যান্স যেটা পৃথিবী এখন চলতেছে তারা তো চালাচ্ছে তারা তো সাকসেসফুল হয়ে গেছে মুসলিমরা হচ্ছে না মুসলিমদের ফাইন্যান্স তো একসময় ছিল এটা কন্টিনিউ হতে পারে নাই বা এটা স্টাবলিশ হতে পারে নাই এখন তো আর নাই ইসলামিক ফাইন্যান্স তো তারা তো সাকসেসফুল হয়ে গেল যারা আনইসলামিক ফাইন্যান্স করতেছে বা আনইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ফেলছে তারা তো সাকসেসফুল তো এটা আপনি উত্তরটা কীভাবে দিবেন তাদেরকে আমি সাকসেসফুল মনে করি না তো আপনি কিভাবে তাদের সাকসেসফুল না আমি এটা কেন সাকসেসফুল তারা হচ্ছে সেই সিস্টেমটা চালু রাখতে পেরেছে এই জন্য সাকসেসফুল কিন্তু ব্যক্তিগত লাইফে যত মানুষকে আপনি জিজ্ঞেস করবেন কেন সবাই ফ্রাস্ট্রেশনে কেন সবাই ডিপ্রেশনে সবার অর্থনৈতিক কষ্ট সবাই অর্থনৈতিক প্রবলেম ফেস করতেছে আমেরিকায় হাহাকার চলতেছে ব্যক্তিগত লাইফে মানুষ অর্থনৈতিক প্রবলেম ফেস করতেছে এই দেশের মানুষ অর্থনৈতিক প্রবলেম ফেস করতেছে সারা পৃথিবীর ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষ অর্থনৈতিক অর্থনৈতিক প্রবলেম ফেস করতেছে কেন এই সিস্টেমটা এমন যে কখনও আপনাকে পরিপূর্ণ শান্তি দেওয়া হবে না একটু দেওয়া হবে একটু আটকে রাখা হবে একটু দেওয়া হবে একটু আটকে রাখা হবে আপনি যে একদম ফুল স্যাটিসফাইডের সাথে আপনার সকল জীবন চলতে থাকবে এরকম পর্যায়ে আসলে কোনোদিন শুধু অর্থনীতির মধ্যে এটা সম্ভব নয় এটা রাষ্ট্র হিসেবে কিছু রাষ্ট্র ফেস করবে ব্যক্তি হিসেবে কিছু মানুষ ফেস করবে আর কিছু টাকা থাকবে নির্দিষ্ট ব্যক্তির কাছে নির্দিষ্ট দেশের কাছে তারাই একমাত্র সুখটা অনুভব করবে আর যতক্ষণ না আমরা এটার পাল্টা মডেল না দরকার হবো ততক্ষণ পৃথিবীবাসীকে দেখাবো কীভাবে আমার এটা পূর্ণ রাষ্ট্র দরকার যেখানে আমি এটা পরিপূর্ণরূপে প্রয়োগ করব ওই রাষ্ট্রের মানুষ যখন ফিল করবে যে ইসলামী অর্থনীতি থাকার কারণে মানে আমি অন্য আর একটা উন্নত দেশের চেয়েতে বেশি ভালো আছি আমার অর্থনৈতিক অবস্থা তার চেয়ে বেশি ভালো আছে তখন না মানুষ সেটা দেখে আকৃষ্ট হবে যে অনেক সুন্দর তো এটা তো আমরাও কপি করতে পারি বা আমাদের দেশে তো এটা আমরা চাই সেটা তো আমরা এখনও করতে পারিনি আব্দুল আজিজের এর সময় ওরকম হবে যে মানুষ টাকা নেওয়ার লোক থাকবে না কিন্তু মানে টাকার জন্য হাহাকার থাকবে না কোথায় কে ফকির কে কাকে টাকা দিবে কাকে বেনিফিট বেনিফিট দিবে লোক আর এখন হাহাকার তথা মানুষের হাহাকার তো শেষ হচ্ছে না এটা শেষ করতে পারবে কি ইসলামী অর্থনীতি শেষ করতে পারবে যখন অর্থনীতিটা মানুষের কাছে বন্টন হবে প্রপারলি প্রপারলি বন্টন হবে এবং একটা রাষ্ট্রে পরিপূর্ণরূপে ইসলাম অর্থনীতি ফলো করা হবে শুধু অর্থনীতি টোটালি বন্ধ থাকবে শেখ তো আমি আসলে আপনি যেটা বলছেন যে আসলে এখানে যারা স্পেশালি ও মুসলিমদেরকে আমি যেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি মুসলিমদের সাথে অনেক কাজ করি আমার জবের জন্য তো আমি যেটা ফিল করি বা আমি যেটা তাদের সাথে কথাবার্তা বলি যেটা বুঝতে পারি যে ইসলামিক বিভিন্ন শুধু যে অর্থনৈতিক বিষয় না যে কোনো বিষয় ইভেন বহু বিবাহ বলেন পুরুষের ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রে তারা এই জিনিসগুলো জানেও না এই জিনিসগুলো কিন্তু জানেও না তো আমি আপনার সাথে আপনাকে যেটা এখন যেটা প্রশ্ন মুসলিমদের জন্য সেটা মুসলিম দেশে হোক হয়তো মুসলমান দেশে দাওয়াতি কাজের ক্ষেত্রটা ভিন্ন রকম দেশে ভিন্ন রকম তো ও মুসলিম আপনি কিভাবে আমাদেরকে একটা গাইডেন্স দেবেন যে আমাদের দাওয়াতি কাজটা কতটা করা জরুরি এবং কিভাবে করা যায় মুসলিম দেশে দাওয়াতি কাজের জন্য আমার মাথায় সবচেয়ে যে বড় পয়েন্টটা কাজ করে সেটা যে আমি কল্পনা করি আজকে যত মুসলমানেরা অমুসলিম দেশে বসবাস করতেছে এতজন যদি সাহাবি বসবাস করতো তাহলে কি ইম্প্যাক্ট হতো আমি ফিল করি যে ধরেন আজ এই ইউকেতে এত মুসলমান আছে আমি কল্পনা করলাম ইউকেতে এতজন মুসলমান আছে তাহলে চার মিলিয়ন সাহাবি আছে আমি কল্পনা করতেছি তাহলে ইউকের পরিস্থিতিটা কি হতো এটা কি আমি কল্পনা করলাম যে আসলে ব্যক্তিগত জীবনে আমরা কতটা আর একটা মানুষকে আমার চাল চরিত্র আচরণ কথাবার্তা দিয়ে প্রভাবিত করতে পারতেছি এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দাওয়াত সাহাবিরা যখন একটা গ্রামে গেছে একটা হয়ে গেছে একটা অঞ্চলে গেছে তখন তাদের বক্তব্যের চাইতে আখলাক তাদের চাল চরিত্র এবং তাদের আচার ব্যবহার দেখে মানুষ এমনভাবে প্রভাবিত হয়ে গেছে দলে দলে ইসলাম গ্রহণ করেছে আমাদের কাছে কিন্তু তাও এটা মুসলমানদের জন্য না এটা অন্য কারণ তো আমি মনে করি যে আমরা যদি চাই যে দাওয়াতি ফিল্ডে বিপ্লব দরকার তাহলে মুসলমানদের ব্যক্তিগত চাল চরিত্র হতে হবে সাহাবিদের মতো তাহলে কী হবে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে যেটা আমরা করতে পারতেছি না এটা আমার কাছে সবচেয়ে বড় ব্যর্থতা মনে হয় বরং তার উল্টাটা ঘটতেছে আল্লাহ মুস্তান কী উল্টাটা ঘটতেছে মুসলমানেরাই এই ফিল করতেছে আরে আমি যদি তার মতো একটু প্যান্ট শার্ট না করতে পারি আমা আমি হিজাব করতেছি আমাকে আমি তো বোলিংয়ের শিকার হচ্ছে আমি যদি একটু তার মতো একটু পোশাক আশাক না পড়তে পারি সে তো আমাকে তার ছোট মনে করতেছে তারা ইনফ্লুয়েন্স করতেছে আমাদেরকে তো মুসলমানেরা ইনফ্লুয়েন্স হচ্ছে তাদের পোশাক আশাক এবং তাদের চাল চরিত্র এবং তাদের কৃষ্টি কালচার দেখে যেখানে হওয়া উচিত ছিল উল্টাটা যে মুসলমানেরা ইনফ্লুয়েন্স করবে তাদের চাল চরিত্র আচার ব্যবহার দিয়ে তাদেরকে এবং তারা রিয়েলাইজ করবে যে পর্দার গুরুত্ব কি বা এটা আসলে কেন মুসলমানেরা করতেছে বা মুসলমানদের আচার ব্যবহার চালচলন দেখে করবে এটা আসলে কেন হয় না জ্ঞানের অভাবের কারণে হয় না মানে মুসলমানদের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাক অফ নলেজ আছে তাদের নিজেদের দিন সম্পর্কে প্রথমত দিন সম্পর্কে জ্ঞানের প্রয়োজন দ্বিতীয়ত সেটার বাস্তবে ইমপ্লিমেন্টেশন প্রয়োজন নিজ নিজ জীবনে নিজ নিজ ফ্যামিলিতে তো এই জন্য আমি মনে করি যে তাওহিদের জ্ঞান বলেন আকিদার জ্ঞান বলেন বা ইসলামের মৌলিক জ্ঞান বলেন এই জ্ঞানের ক্ষেত্রে যে মুসলমানদের ল্যাক অফ নলেজ আছে নিজেদের দিন সম্পর্কে এটা আসলে আগে কমাতে হবে আমি এরকমও অকারেন্স শুনেছি এখানে যে মহিলা মানুষ আদায় করতে আসছে মসজিদে মসজিদের কমিটি তাড়িয়ে দিয়েছে এটা আসলে ল্যাক অফ এরকম একটা ঘটনা ল্যাক অফ নলেজ তার যদি জ্ঞান থাকতো সে ঠিক আছে তুমি মসজিদে না দাও তোমার বাড়িতে নিয়ে গিয়ে আদায় করার ব্যবস্থা করে দাও তাই না যে ঠিক আছে আপনি আমার বাসায় আসেন আপনি এখানে আদায় করেন তথা একজন মানুষ সালাত আদায় করতে চাচ্ছে আমি তার পাল্টা কোনো ব্যবস্থা না করে দিয়ে আমি আরও তার সাথে রুডো আচরণ করতেছি এরকম আরও বিভিন্ন পরিবেশ পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন যে জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে দাওয়াতি ফিল্ডে পিছিয়ে আছি তো সর্বপ্রথম আমাদের জ্ঞান প্রয়োজন কেন আমাদের দিনটা টিকে আছে জ্ঞানের ট্রান্সফরমেশনের মাধ্যমে রাসুল সাস্তাম আল্লাহর নিকট থেকে যে জ্ঞান নিয়ে আসছে ওটা সাহাবিদের দিয়েছে সাহাবিরা তাদের পরের প্রজন্মকে দিয়েছে এইভাবে কিন্তু আমাদের পর্যন্ত আসছে এই জ্ঞানের ট্রান্সফরমেশন যত বেশি হবে দিনের জ্ঞানের ট্রান্সফরমেশন মুসলমানদের চাল চরিত্র পরিবর্তন হবে তাদের স্বভাব চরিত্র পরিবর্তন হবে ব্যক্তিত্ব আসবে পার্সোনালিটি আসবে আমার কথা হচ্ছে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হতে হবে এক একটা মুসলমান এক একটা জায়গায় যখন যাবে তখন তার পার্সোনালিটি তার আশেপাশের দশজন মানুষকে প্রভাবিত করবে তার জ্ঞান প্রভাবিত করবে তার আচার ব্যবহার প্রভাবিত করবে এইটা যদি আমরা করতে পারি মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে আর এই 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 প্রভাবটা কিন্তু লং টার্ম থাকে এই প্রভাবটা আপনাকে কিছু বলতে হবে না ইসলাম সম্পর্কে আপনার মানে তার সাথে আপনি ইসলাম ইসলাম নিয়ে কথাবার্তা তুলতেই হবে না আপনার যেটা বলছেন যে আপনার আচার আচরণ থেকে আপনার মোয়ামেলার থেকেই বুঝতে পারবে যে না ইসলামের মধ্যে তো সলিউশন আছে জি জাজাকমুল্লাহরিন শেখ আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ হওয়ার পথে তো আপনি আমরা যেটা আজকের এপিসোড থেকে যেটা বুঝতে পারলাম আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রথমে আমাদেরকে দিনের জ্ঞান আহরণ করতে হবে এটা হলো প্রথম ইসলামিক ইসলামিক জ্ঞান থাকতে হবে অবশ্যই আমাদের ইমান আকিদা সম্পর্কে এটাও উচিত হবে আমাদের জ্ঞান এটা থাকতে হবে দ্বিতীয়ত সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ডেভেলপ করতে হবে করতে হবে তিন নম্বর ব্যক্তিত্ব ডেভেলপ না হওয়ার কারণে ফ্যামিলিতেও যে সমস্যাগুলো দেখা দিতেছে যদি এরকম কোনো এপিসোড আসে আমরা আলোচনা করব এটারও মূল কারণ হচ্ছে ব্যক্তিত্ব না থাকা লিডারশিপ না থাকা আচ্ছা তো লিডারশিপ লিডারশিপের ক্ষেত্রে যেটা বলছেন আপনি আপনিও তো হয়তো ভালো বলতে পারবেন যে স্পেশালি আমাদের মুসলিম দেশগুলোতে অনেকেই বলে প্রশ্ন করেন যে না আমাদের লিডার এরকম লিডারকে আমরা দোষারোপ করি আমাদের মুসলিম প্রধান দেশগুলোতে এখন আমরা যেরকম আমাদের লিডার তো সেরকমই হবে আমরা যদি ওই হতাম তাহলে আমাদের লিডার ওমর ইবনে খাত্তাবের মতো হতো ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো হতো এরকম তথা আমি আপনার আজকের এই এপিসোডের সারমর্ম যদি বলি তাহলে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের দুইটা জিনিসের অভাব আছে অর্থনীতিতে তারা গোলাম এবং জ্ঞান বিজ্ঞানে গোলাম এটার সমাধান আমরা ব্যক্তিগত পর্যায়ে করতে পারবো না যদি না আমাদের রাষ্ট্রপ্রধানেরা না করে আর ব্যক্তিগতভাবে যদি অমুসলিম দেশে দাওয়াতি কাজের ক্ষেত্রে বলেন তাহলে অনেক মসজিদ হচ্ছে অনেক মাদ্রাসা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে অনেক লাইভ হচ্ছে অনুষ্ঠান হচ্ছে রেকর্ড হচ্ছে কিন্তু এগুলো সবই একটা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই আনুষ্ঠানিকতাটা যতক্ষণ ভেঙে ব্যক্তিগত লেভেলে পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব তৈরি না হবে প্রভাব বিস্তারকারী পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব তৈরি না হবে এবং যে যেখানে কাজ করতেছে সে সেখানে তার আশেপাশের বলয়কে প্রভাবিত করবে এরকম পর্যায়ে যতক্ষণ না যাবে ততক্ষণ দাওয়াতি মাঠে বিপ্লব আসবে না বিচ্ছিন্নভাবে মানুষ ইসলামে আসবে তো আমরা জাস্ট আমি আপনি আজকে আমার এই লাইভ অনুষ্ঠানে আসছেন আপনি ইসলামের কথা বললেন আমি আসলাম এখানে ইসলামের কথা বললাম কিন্তু আমি আমার সময়টা সবচেয়ে বেশি যে জায়গায় কাটাই যেমন ধরেন আমার রুমমেটের সাথে ডান্ডিতে আমি যেখানে থাকি তার সাথে আমার আচার ব্যবহার চাল চল ওখানে আমার দিনের ইমপ্লিমেন্টেশনটা কতটুকু সেইটা কিন্তু দাওয়াতি ফিল্ডে বিপ্লব নিয়ে আসবে আর এই যে আমি আর আপনি একটা আনুষ্ঠানিক টক করতেছি এটা দিয়ে বিচ্ছিন্ন মানুষ ইসলামে আসবে তা আমাদের এই দিন পালনগুলো হয়ে গেছে কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এই আনুষ্ঠানিকতার দেওয়ালটা ভেঙে দিয়ে প্রত্যেক ব্যক্তিকে এক একটা পায়নিয়ার তথা এক একজন প্রভাব বিস্তারকারী দায়িত্বশীল তাকে মনে করতে হবে সে ইসলামের প্রতিনিধিত্ব করতেছে সুতরাং সে যেখানে যেখানে যাবে সেখানে সেখানে সে আর দশটা মানুষকে প্রভাবিত করবে ইসলামের দিকে আনার জন্য যেমনটা তাহলে দাওয়ার ফিল্ডে বিপ্লব আসবে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে আর বিচ্ছিন্নভাবে যেটা বলছেন সে এখন যারা মুসলমান হচ্ছে বা ইসলামের দিকে আসছে বা মুসলিম দেশগুলিতে স্পেশালি তারা আসলে কিন্তু ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখা

আপনার সাথে আসলে কথা বলি যতই কথা বলি যতই জানি যতই বুঝি আমার আসলে একটা ডিফারেন্স ফিলিং হয় আমার আল্লাহ বরকত দেয় আল্লাহ সুমতাল্লাহ এই ভালোবাসাটা যেন রাখে যে জাকুমুল্লা শেখ আমাদের অনুষ্ঠানে আসার জন্য সুই দশক বৃন্দ আজকের মতো আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে আমাদের প্রিভিয়াস অনুষ্ঠানগুলো দেখতে হলে আমাদের ইউটিউবে যেতে পারেন অথবা আমাদের এই প্রোগ্রামগুলো রিপিটও হয় ইনশাআল্লাহ আমাদের নেক্সট এপিসোডে আপনার সাথে আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন দোয়া মনে রাখবেন জজাকুল্লাহিনালামালাইকুম রহমতুল্লাহি আলাইকুম আছে শুধু শান্তি মাহিন